হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 12:21। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আর সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর মাম্মাম তো স্কুলে চলে গিয়েছে, আর আমি সকালে আজকে বানিয়েছিলাম রুটি, আর কালকে ডালটা ছিল, ডালটা রুটিটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে এখন সবজিও কেটে নিব। তো এখন একটু যাব বাইরে, একটু ব্যাংকে যাব, তো কাজ আছে, সেই জন্য ফটাফট রান্নাটা করছি। তো এখন ভাত আর ডিম সিদ্ধটা করে রাখবো, আর ভাতটাও উপর দিয়ে তারপরে চলে যাব, তারপর এসে রান্না করব। তো কাটা বাছা কাটতে কাটতে উঠে গেলাম, তো সময় হয়ে গিয়েছে, তো এখনই বের হব। দেখো ভাতটা বলক উঠে গিয়েছে, আর দেখো এখানে সোয়াবিনও ভিজিয়ে রেখেছি, তো সোয়াবিন আর ডিমের ঝোল করে নিব। আর বাজার থেকে এনেছি আজকে, দেখো এই পপটা, আর এই যে একটা বন দেখছো, এটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি দেখো এই শনপাপড়ির প্যাকেটটা, 50 টাকা নিল শনপাপড়িটা, খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। তো এটাই নিয়ে এসেছি। তো চলো এখন ভাতটা উপর দিয়ে 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 রেডি হয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। এবার দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি, আর এই নতুন কুর্তিটাই পরে নিলাম আজকে। কুর্তিটা পরা হয়নি, আর কুর্তিটা পরে না খুবই আরাম, একদম হালকা, তো ভালো লাগছে, গরমের দিনের জন্য ঠিক আছে। তো চলো, আর টোটোতে উঠে পড়েছি, তো আর রাস্তায় প্রচণ্ড রৌদ্র, তো প্রচণ্ড গরমও লাগছিল। তো একটু ব্যাংকে যাব, ব্যাংকে একটু দরকার আছে, সেরকম কিছু না, ছেলের একটা ব্যাংকের বই করতে হবে, সেই জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, তো ব্যাংকের বইটা করার জন্যই যাচ্ছি। তো চলো তারপরে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি বাইরে গিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, তো ব্যাংকে থেকে আসলাম, এসে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি, আমি ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছি। তো এই দেখো সোয়াবিনটা হচ্ছে, আর ডিমের ঝোল হয়ে গিয়েছে, আর এই যে ভাতও বেড়ে নিয়েছি, মেয়ে আজকে হাত দিয়ে ভাত খাচ্ছে, আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে, এখন ছেলে আর আমি খাবো, তো সোয়াবিনটা হলেই হয়ে যায়, আর প্রচণ্ড গরম লাগছে। তো চলো খেয়ে নেই, তারপরে আবার তোমাদের সামনে আসবো, মেয়েকে একটু রসও খাওয়াবো, মৌসুমিটা ভিজিয়ে রেখেছি। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটাতে বাজে 5:30। তো এই মাত্র আমি আজকে সব কাজকাম কমপ্লিট করে ঘরে আসলাম, তো আজকে মেয়ের পড়া ছিল 5টার সময়, তো মেয়েকে পড়তে দিয়ে এসেছি, আর আজকে একটু বাইরে গেলাম, তো তোমরা দেখলেই তো, বাইরে গেলে কি হয় বলো তো, বাড়িতে এসে কাজের হয়ে যায় দেরি, তো সব কাজ করতেই আজকে অনেক টাইম লেগে গেল। তো এখন বেজে গেল 5:30, জল ভরে এই যে এসে একটু বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে, আর ভালো লাগছে না, আজকে একটুকু টাইম পাইনি, আর কালকের ভিডিওটাও এখনও এডিটিংও করিনি, এখনও পাবলিকও করিনি, তো এখন বসে বসে ভিডিওটা এডিটিং করব। আর এক গাদা বাসনও মাজলাম, বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম আজকে সকাল থেকে, মাজার টাইম পাইনি, তো যত বাসন ছিল সব জমিয়ে রেখেছিলাম, তো ওগুলোই সব মাজলাম এখন, আর সব বারান্দায় উপুর করে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিটিং করতে বসবো, তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? তো চলো একবার দেখে নাও। এই দেখো বন্ধুরা, কত বাসন জমে গিয়েছিল, সব এগুলো মাজলাম, মেজে ধুয়ে নিয়ে এসে বারান্দায় উপর করে দিলাম, আর ঝাড়ুটাও ধুয়ে দিয়েছি, মেয়ে ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়ে ফেলেছি, তাদেরকে দেখিয়ে দিলাম, এক গাদা বাসন জমেছিল সব মাজলাম, মেজে ওগুলো সব বারান্দায় উপর করে দিলাম, জল ছড়লে আবার রান্নাঘরে গুছিয়ে গুছিয়ে উঠে যেতে হবে। আর মেয়ে কি করেছে, ঘর ঝাড়ু মেরেছে, তো এঠো দাদাভাই খাচ্ছিল, তো এঠো ছিল, এঠোটার মধ্যে এমনভাবে ঝাড়ু দিয়ে দিয়েছে, তো ঝাড়ুটারও ধুয়ে দিলাম। আর আর একটা ভালো জিনিস তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারছি না, তো দেখো বিছানা, দেখো দেখতে পাচ্ছ বিছানা, মাম্মাম পুরো বিছানায় আর বইপত্র ছিটিয়ে রাখে না, সব গুছিয়ে রাখে, আর পরিষ্কার করে রাখে, আর কোনো সময় নোংরা করে রাখে না, সবসময় বিছানা ঝাড়ু মারে, ঘর ঝাড়ু মারে, আর এদিক ওদিক কাপড় পরে থাকলে ওগুলাও ভাঁজ করে জায়গা মতো ঢুকিয়ে দেয়। তো এবার থেকে মনে হচ্ছে আমার দুঃখের দিন শেষ, এবার থেকে আমার মনে হচ্ছে সুখের দিন আসবে, একটু হলেও মনে হচ্ছে আমার জীবনে এবার সুখ আসবে নাকি, সেটাই তাই ভাবছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো
তো শেয়ার করলাম সেই জন্য। আর আজকে তো ওয়েদার এত ভালো ছিল, বৃষ্টিও ছিল না আবার রৌদ্রও ছিল না, একদম ভালো ওয়েদার ছিল। তো জামা কাপড় বেশি কাচিনি, অল্পই কেচেছি, তো যেটুকুই কেচেছি না শুকোয়নি, কারণ রৌদ্র নাই, রৌদ্র না থাকলে কী করে শুকাবে। আর দেখো সব জামা কাপড় যেগুলো ভেজে আছে সেগুলো এখানে সব জমা করে রেখেছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখো চেয়ারে রেখেছি। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করবো, আর ভেজাগুলো যেখানে স্ট্যান্ডিং করতে সব মেলবো, মেলে কালকে ভিডিওটা এখন এডিটিং করব। তো চলো আর কথা বলছি না, আবার পরে তোমাদের সামনে আসবো। এবার দেখো আমি ভিডিও এডিটিং করে তারপরে ভিডিওটা পাবলিক করে দিয়ে তারপরে দেখো সব কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, তারপরে মেয়ে চলে এসেছে পড়তে। তো মেয়ে এসে কাঁদছিল, কান্না করতে করতে এসে আমার কোলে বসলো, বসে একটু আদর খাবে এখন, ওকে কে কী বলেছে তো এখন এসে একটু কাঁদছে, সেই জন্য দেখো না একটু আদর খাচ্ছে, তো এখন একটু আদর খাবে। তারপরে বলছে খিদা পেয়ে গিয়েছে, তারপরে গিয়ে একটা বিস্কুট নিয়ে আসলো, তখন আমার আবার মনে পড়লো যে আমি তো আস্তে একটা শন পাপড়ি কিনেছি, তো ওকে একটু খেতে দেই। তো কাপড়গুলো ভাঁজ করতে করতে তারপরে চলে গেলাম দেখো শন পাপড়িটা আনতে। তো শন পাপড়িটা এনে তারপরে খুলে দিলাম, তো দেখো একবার কামড় দিয়ে তারপরে আর খেলো না, তারপরে আমাকে দিয়ে দিল, দিয়ে তারপরে আমি বললাম তাহলে আর একটা খেয়ে দেখ ভালো, তারপরে আর একটা নিলো, নিয়ে ওটাও খেলো না, আধা খেয়ে তারপরে রেখে দিল। কোনো জিনিস তারপরে চুপচাপ ধীরে সস্তে খাওয়া শেখেই নি। তারপরে দেখো এবার সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিয়েছি, তো দোকানে যাবো চা দিতে, এটা তো আমার রোজকার ডিউটি। সন্ধ্যাবেলা আমি কিন্তু এক ফোঁটাও চা খাই না, কিন্তু আমাকে দুবেলা চা বানাতেই হয়। তো আবার চাটা এখন বানিয়ে নিব, বানিয়ে নিয়ে আবার দোকানে চা দিতে চলে যাব। তো দুধ চাই বানিয়ে নিচ্ছি, আর চা বানানো দেখলেই মেয়ের তখন চা খাওয়ার কথা মনে পড়ে, বলবে আমাকে একটু চা দাও। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিনের সকাল, তো আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি, তো এটা পরের দিন আবার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এখন ম্যাগি বসিয়ে দিয়েছি, তো মাম্মাকে তো স্কুলে পাঠাবো, সেই জন্য মাম্মা আজকে টিফিন নিয়ে যাবে ম্যাগি, তো ম্যাগি করে দিচ্ছি। আর এদিকে দেখো একটা আমুল তাজা দুধের প্যাকেট ছিল, তো প্যাকেটটা কেটে ঢেলে নিলাম, আর একটা সেমাইয়েরও প্যাকেট আছে, তো ভাবলাম কি তাহলে একটু সেমাই করে নে, তাহলে সকালে রুটি দিয়ে খাওয়ার হবে। আর সকালেও চিন্তা লাগে আজকে রুটি দিয়ে কী খেতে দেবো কী খেতে দেবো, এটাও একটা চিন্তা লাগে প্রতিদিন, রোজ প্রতিদিন তো আর এক জিনিস দিয়ে খেতে ভালো লাগে না, সেই জন্য দেখো এই সেমাইটা ছিল, তো সেমাইটা দিয়ে দুধটা দিয়ে করবো। আর এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, তো মেয়ে বলছে আজকেও ম্যাগি টিফিন নিয়ে যাবে, তো স্কুলে যার যেটা দেখে আসে ওর পরের দিন সেটাই ওর নিয়ে যেতে ইচ্ছে করে, আর খায় না কিন্তু, আমি যে বানিয়ে দিই না খায় না কিন্তু। তো আর ম্যাগি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোও লাগে না, এই ম্যাগিগুলো গরম গরমই খেতে ভালো লাগে। তো যে আজকে আমাকে ম্যাগি করে দাও, তো তারপরে কী করবো, একটা গোটা ম্যাগিকে আধা করলাম, করে ওটাই করে দিচ্ছি, আর একটু মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো টিফিন বাটিতে ভরে দিলাম, দিয়ে এবার দিয়ে দিব, তারপরে কী খাবে না খাবে সেটা এখন ওর ব্যাপার, ও কী করবে ও জানে। আর এদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটাও বলক উঠে গিয়েছে, তো সেমাইটা করে নিব, আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি, চিনি দিয়ে তারপরে দেখো চিনি দিয়ে দিলাম, তো চিনি দিয়ে এবার একটু ফুটিয়ে নিব, ফুটিয়ে নিয়ে সেমাইটা দিয়ে দিব। তো এটা না সেমাইটা অনেক সময় ভেজেও দেই, তো আজকে সকাল সকাল তো তাড়াতাড়ি সময় আর সেমাইটা ভেজে দিলাম না, কাঁচা সেমাইটাই দিয়ে দিলাম। তো দিয়ে এবার সেমাইটা দিয়ে এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিব, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর ওইদিকে দেখো আটাও মেখে রেখেছি, তো আটাটাও এখন বসে বসে মেখে নিব, তো সেমাইটা হতে হতে আটাটাও মেখে নিব, মেখে তারপরে ঘর মুছে স্নানে যাব। তারপরে দেখো এটা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, এবার মাছ ভাজা, আজকে হবে আর মাছ। তো আর মাছটাকে দেখো না লবণ হলুদ মাখিয়ে রেখে, তেল দিয়েও কিন্তু মাখিয়ে রেখেছি, তাও এত আর মাছটা ফুটছিল ভটভট করে, তো একটু স্টিমটা ওই জন্য কমিয়ে দিয়েছি। আর মাছ একদিকে থাকে আমি আর একদিকে চলে যাই, খুব ফোটে, ওই জন্য না এই মাছগুলো না রান্না করতে ভালো লাগে না, খেতে কিন্তু খারাপ লাগে না। দেখো চচ্চড়ি করব, তো চচ্চড়িটাও কেটে নিয়েছি, এখানে আলু বেগুন পটল ওল তোমার ডাটা ছিল, যে ডাটা দিয়ে আর এখানে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো, টমেটো কেটে নিয়েছি, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত উপর দিয়ে দিয়েছি, দেখো ভাতটাও হয়ে গিয়েছে। এখানে দেখো এবার তোমার চচ্চড়িটা ছেড়ে দিব, তো চচ্চড়িটার মধ্যে একটু কালো জিরা সম্বাদ দিয়েছি আর টমেটোটা দিয়ে চচ্চড়িটা ছেড়ে দিলাম, আর এখানে লবণ হলুদ দিব, আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়িটা করে নিব। তো মাছের মাথা দিয়ে, এই আর মাছের মাথা দিয়ে না চচ্চড়ি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এর পেঁয়াজ দিয়েছি, তো রসুন দেইনি, আমার না রসুনটা অতটা পছন্দ হয় না, তো পেঁয়াজ দিয়েই করছি। তারপরে এবার দেখো নাড়াচাড়া করে এটা ঢেকে দিব,
দিয়ে আর একটা গ্যাসও ধরিয়ে দিতে হবে, দিয়ে ওই গ্যাসে মাছের ঝোলটাও বসিয়ে দিব। তো তাড়াতাড়ি ফটাফট এখন রান্নাটা কমপ্লিট করব। আর চলো, তোমাদের সামনে এসে আর কথা বললাম না। তো দেখো, এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, তো মশলাও দেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তো টাটা, বাই বাই।